আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গ্রেপ্তার নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে বলেন রিজভি। কোনো ইউনিয়ন কোনো দেশ বিবৃতি দিলে তাতে কিছু যায় আসে না বলেন ওবায়দুল কাদের। এখন নির্বাচনী তফসিল ঘোষণা করলে দেশ সংঘাতে পড়বে বলেন ইসলামী আন্দোলন। এদিকে বিএনপি মহাসমাবেশের দিন পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতা রিমান্ডে। যে কোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিহত করবে আওয়ামী লীগ বলেন বাহাউদ্দিন নাসিম। এবং সর্বশেষ জানাবো, রাজশাহীতে পণ্যবাহী ট্রাক পোড়ানোর ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রেজভী অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নাশকতা গণবিরোধী কর্মকাণ্ড করে বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে একচেটিয়া প্রতারণা চালাচ্ছে। তাদের সব নাশকতা অপকর্ম জনগণের উপর নামিয়ে এনেছে, সেই লক্ষ্যে এখন তারা সারাদেশে নেতাকর্মীদেরও গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা কোথাও কাউকে বাদ দিচ্ছে না, কাউকে না পেলে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, যেন উৎপীড়নের ভয়ঙ্কর কাঠামো তারা তৈরি করেছে। বিএনপি নেতাকর্মীদের নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, সরকার আবারও জোর করে ক্ষমতায় থাকার জন্য নতুনভাবে ঘুম শুরু করেছে। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, তরুণদের টার্গেট করে তুলে নিচ্ছে। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, মনে হয় বিরোধী মত দমনে কাজ করছে, অথচ তাদের অস্ত্রগুলি সবকিছুই জনগণের ট্যাক্সের টাকায়। জনগণকে ভয় পাইয়ে দিতে এবং একতরফা নির্বাচন করতেই তারা কাজ করছে। তিনি বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের মতামতে বিশ্বাস করে না, তারাই গণতন্ত্র প্রথম হত্যা করেছে। এখন আবার নতুন কায়দায় বাকশাল কায়েম চলছে। রিজভী বলেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বিএনপির মহাসমাবেশে 28 অক্টোবর সারাদেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। এসব দেখে সরকার নাশকতা করে বিপুল মানুষের জমায়েতকে নস্যাত করার কাজে লাগিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে। এটা গোটা বিশ্বের মানুষ দেখেছে, আওয়ামী লীগ কত ভয়ঙ্কর ও সর্বনাশা দল হতে পারে দেশবাসী দেখছেন। তিনি আরো বলেন, আজকে দেশের গণতন্ত্রকামী মানুষ এত উৎপীড়নের মধ্যে রাজপথে নেমে এসেছে, যারা বিএনপি ও সমমনা দলগুলো কর্মসূচি পালন করছে। কোনো ইউনিয়ন কোনো দেশ বিবৃতি দিলে তাতে কিছু যায় আসে না বলে ওবায়দুল কাদের। কোনো দেশের বিবৃতিতে কিছু যায় আসে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোনো ইউনিয়ন কোনো দেশ বিবৃতি দিল তাতে আমাদের কিছু যায় আসে না। আমার দেশের আইনে আমার দেশের অপরাধীকে আমি বিচার করতে পারবো না, কোনো ধরনের গণতন্ত্র। কোথা থেকে এসেছে এই আবেগ? মঙ্গলবার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঘটনা বহুল 7 নভেম্বর উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ 7 নভেম্বরকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসাবে পালন করে। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমার দেশের অপরাধী খুনি খুনের বিচার করতে পারবো না, তাকে জেলে পাঠাতে পারবো না, আদালত আছে, সে নিরাপদ হলে আদালত থেকে মুক্তি নেবে, আমাদের স্বাধীনতা বিচার ব্যবস্থা। এখন নির্বাচনী তফসিল ঘোষণা করলে দেশ সংঘাতে পড়বে বলেন ইসলামী আন্দোলন। দেশের অস্থিতিশীল সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সংঘাতে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজল করিম। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বর্তমান সময় মোটেও অনুকূলে নয়। মঙ্গলবার দুপুরে পল্টনে দলের কার্যালয়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনে পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা কী হবে তা নির্ধারণ না করে কোনোভাবেই তফসিল ঘোষিত হতে পারে না। নির্বাচন কমিশনকে দলবাজোর দলার্থ উল্লেখ করে তিনি দলে তাদের তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সরকার প্রতিহিংসা থেকে বিএনপি সহ বিরোধীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে অভিযোগ করে ফয়জুল করিম বলেন যে পরিস্থিতি সরকার তৈরি করছে তা কোনোভাবে একটি নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনে সহায়ক হতে পারে না। ফয়জুল করিম বলেন দেশ ও দেশের মানুষ কোনোভাবে আরেকটি ব্যর্থ অকার্যকর তামাশা নির্বাচনে দায় নিতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া দুই ও লক্ষ্মীপুর তিন উপনির্বাচনে আবারও নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতা রিমান্ডে। গত 28 অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের সময় পুলিশ কনস্টেবল আমিরুল হককে হত্যার মামলায় গ্রেপ্তার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে পুলিশ আমানুল্লাহ আমানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে। পরে আদালত শুনানি দিয়ে তা মঞ্জুর করেন। আমানকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সিটিটিসি ইউনিট বলেছে আমানুল্লাহ আমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। 28 অক্টোবর সমাবেশ কেন্দ্রিক দায়িত্ব পালনকালে রাজধানী ফকিরাপুলের বক্স তালবাট রোড এলাকায় হামলায় নিহত হন পুলিশ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ 32। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। এ ঘটনায় 29 অক্টোবর পল্টন থানায় হত্যা মামলা করে পুলিশ। আজকের সংবাদ সম্মেলনে সিটিটিসি ইউনিটের প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পুলিশ ছিল। পুলিশের উপর বর্বরোচিত নৃশংস হামলা করতে হবে। হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দিতে হবে। এক বা একাধিক পুলিশ সদস্য হত্যার মাধ্যমে তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে মহাসমাবেশের দিন আমানুল্লাহ তার অনুসারীদের সঙ্গে নিয়ে কনস্টেবল আমিরুলকে হত্যা করেন। যে কোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিহত করবে আওয়ামী লীগ বলেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম বলেছেন দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু হয়েছে। দেশের যে কোনো প্রান্তে বিএনপি জামাত আগুন সন্ত্রাস নাশকতা করার চেষ্টা করলে আওয়ামী লীগ যে কোনো মূল্যে প্রতিহত করবে। যারা দেশের উন্নয়ন সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করবে তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেবে না আওয়ামী লীগ। এ সময় তিনি নেতাকর্মীদের মহল্লায় মহল্লায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন। মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের দাঁড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির আগুন সন্ত্রাস পুলিশ হত্যা এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ। বাহাউদ্দিন নাসিম বলেন নির্বাচন চলে এসেছে, জামাত বিএনপির স্বাধীনতা বিরোধী শক্তিরা জাগ্রত হয়েছে, তারা দেশের উন্নয়ন থামাতে চায়, তাই তারা রাজশাহীতে পণ্যবাহী ট্রাক পোড়ানোর ঘটনায় বিএনপির নেতা গ্রেপ্তার। রাজশাহীর মোহনপুর উপজেলায় পণ্যবাহী ট্রাক পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় মোহাম্মদ জসিমউদ্দিন 35 নামে স্থানীয় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার জসিমউদ্দিন উপজেলার চান্দুপাড়া এলাকার মৃত রসুল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ক্রিমিনের ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরিদাস মণ্ডল বলেন ট্রাক পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করবে পুলিশ। গত সোমবার বেলা 2:45 দিকে রাজশাহী নৌকার মহাসড়কে নন্দনহাট মোড়ে পেট্রোল বোমা মেরে একটি ট্রাক পোড়ানো হয়। এ ঘটনায় রাতে মোহনপুর থানার উপপরিদর্শক এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলায়